হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাপকে ভয় পাওয়া বেশ সাধারণ বিষয়। একটি সাপ আমাদেরকে ভয় দেখাতে পারে, তবে সমস্ত সাপই বিষাক্ত নয়। আজ আমরা জানবো বিশ্ব অবিষাক্ত 10টি সাপ সম্পর্কে। তো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। 10 নম্বর রয়েছে নর্দার্ন ওয়াটার স্নেক। উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে নর্দার্ন ওয়াটার স্নেক সাপগুলো পাওয়া যায়। এই সাপটি অবিষাক্ত সাপ যা নদী পুকুর জলবদ্ধতে বাস করে। এই সাপগুলো বাদামি বা ধূসর বর্ণের হয়। লোকেরা এই সাপকে র্যাটল স্নেক ভেবে কখনো কখনো তাদের দেখে হত্যা করে। আপনি যদি নর্দার্ন ওয়াটার স্নেক সাপকে বিরক্ত করেন, তবে তারা অবশ্যই আপনাকে কামড় দেবে, কারণ তারা খুবই আক্রমণাত্মক। তবে এই সাপের বিষ নেই, যার ফলে আপনি মারা যাবেন না। 9 নম্বর রয়েছে ফোর লাইন স্নেক। ফোর লাইন স্নেক সাপটি ইতালি, সুবিনিয়া এবং গ্রিসে পাওয়া যায়। এই সাপটি খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, টিকটিকি। প্রাপ্তবয়স্ক সাপটির দৈর্ঘ্য 1.8 মিটার। এই সাপটি আপনাকে কামড় দিলে আপনি মারা যাবেন না, তার কারণ হলো এই সাপের কোনো বিষ নেই। 9 নম্বর রয়েছে ইস্টার্ন গার্টার স্নেক। ইস্টার্ন গার্টার স্নেক সাপগুলো উত্তর আমেরিকার স্থানীয়, যা গাছযুক্ত আবাসস্থলে পাওয়া যায়। এই সাপটি কামড়ালে আপনি মারা যাবেন না, তবে আপনার শরীরে অ্যালার্জি হতে পারে। এই সাপের দৈর্ঘ্য মাত্র 26 ইঞ্চি। 7 নম্বর রয়েছে অ্যামারেন টিবুয়া। অ্যামারেন টিবুয়া হলো একটি অবিষাক্ত সাপ। এই সাপগুলো দক্ষিণ আমেরিকা বনে বাস করে। এই সাপগুলো দেখতে সবুজ। এই সাপটি দৈর্ঘ্য 1.5 থেকে 2 মিটারের মতো। পৃথিবীর অন্য কোনো বিষাক্ত সাপের চেয়ে এদের দাঁত বড়। এই সাপের খাদ্য তালিকায় রয়েছে উভয়চর, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং ছোট সরীসৃপ। 6 নম্বর রয়েছে রাফ গ্রিন স্নেক। এই সাপটি দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া একটি অবিষাক্ত সাপ। তারা খোলা বন এবং কাঠের জমিতে বাস করে। এই সাপটি দেখতে উপরের অংশ সবুজ এবং পেট হলুদ। এই সাপটি সবুজ উদ্ভিদে দুর্দান্ত ছদ্মবেশ ধারণ করে। সাপটি দৈর্ঘ্য মাত্র 45 ইঞ্চি। এদের খাদ্য তালিকায় রয়েছে ফড়িং, ছোট ব্যাঙ এবং মাকড়সা। 5 নম্বর রয়েছে বুল স্নেক। বুল স্নেক দক্ষিণ পশ্চিমা কানাডা, ওয়েস্টার্ন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি অবিষাক্ত সাপ। এই সাপটি দেখতে কালো দাগযুক্ত ক্রিম বা হলুদ বর্ণের। এদের দৈর্ঘ্য 40 থেকে 72 ইঞ্চি। এই সাপটি কৃষক বান্ধব সাপ, কারণ তারা প্রচুর ফসল নষ্টকারী পোকামাকড় খায়। 4 নম্বর রয়েছে ব্ল্যাক রেড স্নেক। ব্ল্যাক রেড স্নেক উত্তর আমেরিকাতে পাওয়া অন্যতম অবিষাক্ত সাপ। এই সাপগুলো খুবই আক্রমণাত্মক হয়, তবে বিষাক্ত নয়। এই সাপটি বুল স্নেকের মতো অর্থনৈতিকভাবে উপকারী সাপ। এরা ফসলে ক্ষতিকারক ইঁদুর খায়। এই সাপের খাদ্য তালিকায় রয়েছে খরগোশ, ছোট পাখি এবং টিকটিক। 3 নম্বর রয়েছে মিল্ক স্নেক। এই সাপটি বিশ্বের অন্যতম বর্ণিল সাপ। এই সাপটি দেখতে কালো দাগ এবং হালকা ফিতে রয়েছে। তাদের দেহের ব্লকগুলো কালো রঙের, হালকা ফিতেগুলো লাল, কমলা, হলুদ বা সাদা থেকে পৃথক। এই ভিডিওতে অন্য সাপের মতো এই সাপটিও অবিষাক্ত। এদের খাদ্য তালিকা রয়েছে কেঁচো এবং পোকামাকড়। 2 নম্বর রয়েছে পাইথন। পাইথন বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী সাপগুলোর মধ্যে একটি। এরা আফ্রিকা ও এশিয়ার রেইন ফরেস্ট এবং মরুভূমিতে বাস করে। পাইথন একটি অবিষাক্ত সাপ। এই সাপটি মানুষের জন্য ক্ষতিকারক, তবে বিশ্বের জন্য নয়। বরং এরা বড় এবং শক্তিশালী হয়। এই সাপটি তার শিকারকে চাপ দিয়ে হত্যা করে তারপর শিকারটি গিলে ফেলে। এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ, বুনো শুকর, ইঁদুর এবং ছোট স্তন্যপায়ী প্রাণী। 1 নম্বর রয়েছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা হলো বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ভারী পরিচিত প্রজাতির সাপ। এদের দৈর্ঘ্য 25 থেকে 30 ফুট এবং 230 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হয়। এই সাপটিকে দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া যায়। অ্যানাকোন্ডা সাপটি অবিষাক্ত, তবে তারা একজন মানুষকে হত্যা করার পক্ষে যথেষ্ট শক্তিশালী। মানুষের উপর অ্যানাকোন্ডার হামলা বিশ্বে খুব বিরল। এই সাপটির খাদ্য তালিকায় রয়েছে বুনো শুকর ও কচ্ছপ মাছ। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।